বান্দরবানের 17 কোটি 41 লাখ টাকা ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুহালং ইউনিয়ন প্রাঙ্গণে এসব উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি। এ সময় উন্নয়ন বোর্ডের অর্থায়নে 8.5 কোটি টাকার 5টি কাজের ভিত্তিপ্রস্তর ও 7টি কাজের উদ্বোধন করা হয়। এছাড়াও পার্বত্য বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে 2.5 কোটি টাকা ব্যয়ে 3টি কাজ ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে 7.5 কোটি টাকা ব্যয়ের 1টি কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা সভায় যোগ দেন পার্বত্য মন্ত্রী। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ শাহ আলম, এলজিডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত, কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।